বাংলায় যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে কত কত ছোট ছোট আন্দোলন হচ্ছে দেখতে পাচ্ছ। রাজ্যে অরাজকতা চলছে, রাজ্যগুলো সরকার আছে বলে আমার মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কারা গেছিল, কিসের জন্য গেছিল আমার জানা নেই। আমি এইখানে যেটা এসেছিলাম এইটা দেখে বলে যাচ্ছি, আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, যদি যদি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে তাহলে পার্শ্ব শিক্ষকদের এই বারবার রাস্তায় এসে আর বসতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ও আবার ওরা কতটা ভেতরে যাবে, কতটা চাকরি হবে কেউ জানে না।